যাচ্ছ মা, তুমি যদি এই বেশে যাও রাজা বিরাটের কাছে, রাজা বিরাট তোমার চরণে কোনোদিন পুষ্পাঞ্জলি দেবে না মা। তাহলে আমি কি বেশে যাব বাবা? মা গোবি দেবরা বনে শাসে যে, মা গোবি দেবরা বনে শাসে যে, মা গো চল মা বিরাটে তে, মা গো চল মা বিরাটে তে, মা গো চল মা পুষ্পাঞ্জলি দেব মহেশ্বর, এই পুষ্পাঞ্জলির ফুল তুমি গ্রহণ করো মহেশ্বর, তুমি গ্রহণ করো। নিত্যায় কেন আমার গুণী নয়ের মূর্তি তুই যায়, আমি অস্থির হয়ে কেন দাঁড়াতে পারছি না, নিত্যা নিত্যা তুমি অসময় কেন আমার চোখে নিত্য দিচ্ছ আমি বুঝতেই পারছি না, আমি আমি আর সহ্য করতে পারছি না এই নিত্যার চালা। ওগো ওগো আরাধ্যা দেবী শঙ্করী, ওগো আরাধ্য দেবতা শঙ্কর, তোমরা ক্ষণকালের জন্যে ক্ষণকালের জন্যে এইখানে অপেক্ষা করো, আমি আর সহ্য করতে পারছি না এই নিত্যার চালা, নিত্য আমার দুটি নয়ের মধ্যে ধুয়ে আসছে আমি সহ্য করতে পারছি না, আমি ক্ষণকালের জন্যে এই মন্দির প্রাঙ্গণে বিশ্রাম করে নিই।
আসতেই হবে। একবার উঠে দেখো বাবা, তোমার শিহরে কি এসেছে? তুমি একবার উঠে দেখো। তবে কি আমি বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারবো না? না না, আর একবার ভালো করে ডাকি। আমিও তো একটি স্বপ্ন দেখেছি, তুমি কি সেই স্বপ্ন শুনতে চাও? তুমিও স্বপ্ন দেখেছো? আচ্ছা বলতে পারো, সত্যি সত্যি বলতে পারো কি স্বপ্ন দেখেছো আর সেই স্বপ্ন কেমন স্বপ্ন? মহারাজ, ওই আমি শয়নী দেখেছি স্বপ্ন। কি আজি নিশাভাগে আমি নিশাভাগে তুমি কি স্বপ্ন দেখেছো একটি বার বলো। ভূমি ধরে
চরণে পুষ্পাঞ্জলি দে, তুই যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দিস স্বর্গ মর্ত্য পাতালের দেবেশ্বরী হবো, আমি দেবী বলে খেত হবো এই বিশ্ব চরাচর। তাহলে বলে তো সুতিষ্ঠা, আমাদের মা মহামায়াকে এসেছিল আমার কাছে পূজা নিতে? না মহারাজ না, আমরা তো প্রত্যেক দিনের ন্যায় যেরকম শঙ্কর শঙ্করী চরণ বন্দনা করি, জল না গ্রহণ করে শঙ্কর শঙ্করী চরণ আমি বন্দনা করি। ওগো মহারাজ, দীর্ঘদিন দাদার কাছে তপস্যায়, তাই জন্য তুমি একটি কুস্বপ্ন দেখেছো। ওগো মহারাজ, এই মুহূর্তে চলে যাবো সেই শঙ্কর শঙ্করীর মন্দিরে, অঞ্চলে বিছিয়ে বলবো ওগো দয়াময় আমার দাদাকে তুমি ভালোই ভালোই ফিরিয়ে দাও, ভালোই ভালোই ফিরিয়ে দাও, ভালোই ভালোই ফিরিয়ে। এখন মধ্যরেশে নিস্তব্ধ নিস্তব্ধ এই রাজ্যপুরে, অথচ অথচ আমি দেখেছি, আমি ভুল দেখিনি, আমি আমি স্পষ্টই দেখেছি, আমি একদম ভুল দেখিনি, আমি না আমি স্পষ্টই দেখেছি, কি সুন্দর কি সুন্দর ভুবন মহি রূপ তাহা আমি স্পষ্টই দেখেছি। এই তো এই তো সেই আমার স্বপ্নের ছবিটা, বলো সত্য করে বলো কে তুমি, কি চাও তুমি আমার কাছে? আমি আমি এক কাঙালিনি, কাঙালিনি বড় আশা নিয়ে মায়া হয়ে সন্তানের কাছে পূজা নিতে এসেছি। কি বলে কৃষ্ণ হয় মন কুল্লা তাতো
আমার আরাধ্য দেবতা শঙ্কর তোমার খুলল দাদু না শত্রু নয় মিথ্য কথা বলছো তুমি আমার আরাধ্য দেবতা শঙ্কর যদি তোমার খুলল দাদু হয় তাহলে তোমার জন্ম হলো কোথা থেকে রাজা রৌশন যজ্ঞাগারে হুমানার হতে জন্ম হয়েছে কি বললে তুমি রাজা রৌশের যজ্ঞাগারে হুমানার হতে জন্ম তোমার অথচ তুমি দেবী তুই পূজা যাইছো এই রাজা বিরাটের কাছে পুষ্পাঞ্জলি পাবেন আমার হাতে এই মুহূর্তে তুমি পেরিয়ে যাও কিন্তু আমি এখন দেখছি তোমার হস্তে আছে শঙ্খ বড়ায় সীমন্তে সিন্দুর সর্বাঙ্গে অতির চিহ্ন তার নিশ্চয়ই তোমার স্বামী আছে আচ্ছা বলতে পারো তোমার স্বামীর নামটাই বলো কোন স্ত্রী তার স্বামীর নাম বলতে পারে আমি কেমন করে বলবো আমার স্বামীর নাম আরে আমি জানি আমি জানি আমি জানি আসলে তুমি তো তোমার স্বামীর নাম জানোই না বলবে কেমন করে তুমি তো ব্যভিচারী প্রীতি চারিনি তুমি কুরুত্যাগ তোমার স্বামীর নাম কোনদিনই বলতে পারবে না তোমার স্বামীর নাম বিরাট এত বড় অপবাদ আরে যা সত্য কথা আমি তাই বলেছি বলো বলতে পারবে তোমার স্বামীর নাম বেশ বলছি আমার স্বামীর নাম বলে যাও তাহলে শোনো রাজু স্বামী ঘন্টা করে নমনি শোনো রে বিরাগে মরে কাহি স্বামী ঘন্টা করে নমনি শোনো বিরাগে মরে কাহি ঘন্টা কর্ণমণি হলো তোমার স্বামী অথচ তুমি দেবী তুই পুষ্পাঞ্জলি চাইছো আমার কাছে না কোনোদিনের জন্য তুই পুষ্পাঞ্জলি পাবে না এই মুহূর্তে তুমি পেরিয়ে যাও বলছি বেশ করেছো তুমি বেশ করেছো তুমি তাহলে এইখানে আসার সময় তোমার পুত্র কন্যাকে কথা দিয়েছো এই রাজা বিরাটের হাতের পূজার প্রসাদ রয়ে যাবে সেই রোগপুর পাঠানো বেশ পুষ্পাঞ্জলি আমি তোমায় দেব এই যে আমার আরাধ্য দেবতা শঙ্করের মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরে তুমি বসো আমি পুষ্পাঞ্জলি তোমায় দেব আরাধ্য দেবতা শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দেব দিয়ে সেই প্রসাদ আমি বাম হস্তে করে নিয়ে তোমার মুখে আমি তুমি কুড়িয়ে খাবে তোমার ছেলে মেয়েদের জন্য নিয়েও যাও তুমি তো কুড়িয়ে খাকি আমি কুড়িয়ে খাকি নইরে বিরাট কুড়িয়ে কুড়িয়ে খাই না আমি গেছি তোলা মাথা কুড়ে কুড়ে খাই না জগতের মাথায় আমি কুড়ে কুড়ে খাই না আমি কুড়ে কুড়ে খাই না খাই না কুড়ে কুড়ে খাই না কুড়িয়ে খাবে না আর শুধু শুধু তাহলে তুমি যাবে না পুষ্পাঞ্জলি তোমার একান্ত দিতেই হবে বিরাট আমায় পূজা দে বাবা পূজা পূজা দেব তোমায় পূজা পূজা নেবে তুমি পূজা পূজা আমি কোনোদিনের জন্য দেব না এই মুহূর্তে তুমি এইখান থেকে বেরিয়ে যাও আচ্ছা তুমি যে পুষ্পাঞ্জলি চাইছো বলো তো কত রকম পূজা তোমার আছে কোন পূজা তুমি আমার কাছে প্রত্যাশা করো তিন রকমের পূজা আছে কে কে রাজসিক মানসিক আর তামসিক তামসিক পূজা কেমন করে হয় ঢাক ঢোল বাজিয়ে
অসংখ্য আলো বাজির ছড়াছড়ি দিয়ে যে পূজা হয় তাকে বলে তামসু। কিন্তু আমি যে রাজা তোমাকে আমি পুষ্পাঞ্জলিটা দিতে চাই। পূজার উপকরণ হলো দন্তে তিন ধারণ করে পঞ্চগ্রামে ভিক্ষা মেঙ্গে যে পূজা দেয় তাকে বলে মানসু। অদ্ভুত তোমার পূজার উপকরণ গুলো, কিন্তু আমি ওইভাবে তো পুষ্পাঞ্জলি তোমায় দেবো না। আমি রাজা, আমি পুষ্পাঞ্জলিটা দিতে চাই ঠিক রাজসিক ভাবেই। বলো তোমার রাজসিক পূজার উপকরণটা এবার কেমন? অসংখ্য